এবার নিযুক্তি কেলেঙ্কারিত নাম হাঙ্গুর খাইছে লক্ষিমপুরের বিজেপি বিধায়ক মানব ডেকার অঙ্গহী বঙ্গহীক লক্ষিমপুর মেডিকেল কলেজত নিযুক্তি দিয়ার অভিযোগ মানব ডেকার বিরুদ্ধে ইতিমধ্যে সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে মানব ডেকার ঘনিষ্ঠ লোকর ফটো এটা ফেসবুক পোস্ট আজি লক্ষিমপুর মেডিকেল কলেজের গ্রেড ফোর পরীক্ষাত মূর এখন বেঞ্চর আগত বহা এজন পরীক্ষার্থী লিখি থাকার ভাও ধরে উকা ওএমআর সিটত একো নিলিখাক জমা দিয়ে দেখিছিল পাছত আমি পরীক্ষার্থী কেজনমান আর নিরীক্ষকে হুলস্থুল লগাই দিও নিরীক্ষকে লিখবলে কোয়াত নিলিখাক জমা দিব বলে কয় যদিও নিরীক্ষকে মান্তি নোহাত অবশেষত তিনি চারিটা উত্তর লিখে যুবকজনে নিজের রোল নম্বর লিখি ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দিয়ার কারণ কি এই ফেসবুক পোস্টে উদঙাইছিল লক্ষিমপুর মেডিকেল কলেজত নিযুক্তি কেলেঙ্কারির তথ্য এই নিযুক্তি কেলেঙ্কারির নাম ভাঙুর খাইছে লক্ষিমপুরের বিজেপি বিধায়ক মানব ডেকার 23 লাখ টকিয়া ঘড়ি পিন্ধি ইতিপূর্বে বহুল চর্চিত হয়ে পড়া বিধায়কগীর বিরুদ্ধে এইবার উঠিছে অঙহী বঙহীক লক্ষিমপুর মেডিকেল কলেজত নিযুক্তি দিয়ার অভিযোগ চাওক এই ফেসবুক পোস্টটো আদিত্য অনির্বাণ নামৰ এজন যুবকে দিলে এটা ফেসবুক পোস্ট লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয়ত নতুনক নিযুক্তি পোৱা কেজনমান পরীক্ষার্থীর বিবরণ তলত উল্লেখ করা হল ভবেশ ভূমিজ মানব ডেকার কাহিলিপাড়াত থকা ঘরের ভাত রান্ধনি হিতেশ বরা বিজেপি নেতা পল্লবী গোহাই মানব ডেকার পত্নীর সহায়িকা চন্দন দাস মানব ডেকার পত্নীর ভাত রান্ধনি এয়া মাত্র কেটামান উদাহরণহে বাকি লাহে লাহে জালুকবাৰী ফালৰো ওলাব অপেক্ষা কৰক তেওঁলোকক অতি ঘনিষ্ঠভাৱে বহুবাৰ ৰাজহুৱাভাৱে আমি দেখিবলৈ পাইছোঁ বিধায়কৰ লগত কেতিয়াবা বিধায়ক মানব ডেকাৰ লগত কেতিয়াবা দেখিবলৈ পাইছোঁ বা কেতিয়াবা বিধায়ক মানব ডেকাৰ পৰিবাৰৰ লগত অতি ঘনিষ্ঠভাৱে ঘূৰি ফুৰা দেখিবলৈ পাইছোঁ অৰ্থাৎ এক কথাত ক'ব পাৰি যে ছ'চিয়েল মিডিয়াত বিধায়ক মানব ডেকাৰ পৰিবাৰে যিমানখিনি ফটো আপলোড কৰিছে তাৰ ভিতৰত হয়তো খুব কম সংখ্যক ফটো ওলাব এইকেইজন লোকৰ চেহেৰা নথকা ছ'চিয়েল মিডিয়াত উঠা অভিযোগৰ পিছতেই সৰব বিৰোধী বিধায়ক অখিল গগৈ এটা মানব ডেকার পত্নীর সহায়িকা মানব ডেকার পত্নীর ঘরত কাম করা মানুষে এটা চাকরি পাইছে তেতিয়ালে এটোয়ে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতি বিরোধী স্লোগান নয় জানো মানব ডেকার এবার দেখিবলে পাব হিমন্ত বিশ্ব শর্মায় এবার দেখিবলে পাব দুর্নীতি বন্ধ হব লাগিব আর প্রত্যেকজন অসমীয়া যুবক যুবতীক কেবল থলুয়া যুবক যুবতীক চাকরি দিব লাগিব নিযুক্তি কেলেঙ্কারির বিষয়ক লৈ উতলা হল অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের মজিয়াও নিযুক্তি কেলেঙ্কারির বিরুদ্ধে লক্ষিমপুর লালুকত সাব্যস্ত হল তীব্র প্রতিবাদ কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে সাব্যস্ত করা এই প্রতিবাদের সময়ত আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত লাগিল টনা আজুরা প্রতিবাদকারীক সুসুরাই গাড়ি তুলিলে আরক্ষীয়ে লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকা আর মন্ত্রী ভবেশ কলিতার প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে ভবেশ কলিতা জল অঞ্চলের বিভাগের নামত সাধারণ এজনী ছোৱালীয়ে কেনে ধরনে তেওঁৰ ওপৰত আপোনাৰ আঙুর খাইছে লক্ষিমপুরের মানব ডেকাই 23 লাখ টকিয়া ঘড়ি পিলে আর নিজের মানুষে গোটেখিনি চাকরি পাইছে আজি বছর বছর কষ্ট করা মানুষে কিন্তু লক্ষিমপুর জেলার কোনো চাকরি পোৱা নাই পিছে উত্থাপিত হওয়া অভিযোগ নজাত করেছে বিধায়ক মানব ডেকাই দাবি তুলিলে মোৰ কোনো অঙহী বঙহীয়ে চাকৰি পোৱা নাই আপোনালোকৰ মোৰ ইয়াৰ পৰা ঘৰটো 100 মিটাৰ গৈ মোৰ কোন ঘৰৰ মানুহে পাইছে কোন কাম কৰা মানুহে পাইছে গৈ চাই লৈ হ'ল মোৰ ড্ৰাইভাৰৰ কথা কৈছে এইটো ড্ৰাইভাৰটো সুধি লৈ হ'ল কেইবছৰৰ পৰা মোৰ ড্ৰাইভাৰ আছে এতিয়া এইবাৰ মেট্ৰিকত যে প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হৈছে প্ৰথম ফাৰ্ষ্ট ষ্টেণ্ড যিজন কৰিছে তেওঁৰ লগতো মোৰ চেল্ফি আছে তাৰমানে মই ফাৰ্ষ্ট কৰাই দিলোঁ নেকি মোৰ পৰিয়াল নালাগে মোৰ দূৰ দূৰ সম্পৰ্ক কোনো মানুহ পৰীক্ষা দিয়া নাই আপোনালোকে গৈ মোৰ ঘৰত গৈ চাই লওক মোৰ ভাত বনোৱা মানুহ কোন মোৰ ড্ৰাইভাৰ কোন
লক্ষীমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ সহযোগত ব্যুৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।